প্রথম শ্রেণী পৌরসভা হলেও ন্যূনতম নাগরিক সুবিধা বঞ্চিত শরীয়তপুরের ডামুটা পৌরবাসী ভাঙাচোরা রাস্তাঘাট ও ময়লা আবর্জনার দুর্ভোগে তারা নেই পর্যাপ্ত পানি সরবরাহ ও ড্রেনেজ ব্যবস্থাও শরীয়দপুর প্রতিনিধি আবুল বাসার রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা উনিশশো সাতানব্বই সালে যাত্রা শুরু ডামুটা পৌরসভার পর্যায়ক্রমে প্রথম শ্রেণীতে উন্নীত হলেও বাড়েনি সামান্যতম নাগরিক সুবিধা প্রায় বাসিন্দার মধ্যে পানি পাচ্ছেন মাত্র হাজার হাজার রাস্তাঘাটের বেহাল দশা নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা সামান্য বৃষ্টিতেই পানিবন্দি বেশিরভাগ এলাকা সড়কে ফেলা ময়লা আবর্জনার দুর্গন্ধে নাকাল পৌরবাসী পথ চলতে হয় নাক চেপে উপজেলার লক্ষাধিক মানুষের স্বাস্থ্য সেবার ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্ষা মৌসুমে বেশিরভাগ সময় পানিতে তলিয়ে থাকে ডেঙ্গু ছড়াতে পারে ম্যালেরিয়া অন্যান্য যে রোগ জীবাণু আছে তো অবশ্যই মানে পরিবেশের জন্য অবশ্যই এটা ক্ষতিকর এই পুরা ডামুটা পুরো সব এলাকায় পানি তলায় দেয় সাধারণ বৃষ্টি হইলো এই অবস্থায় কোনো রুগীর পত্র নিয়ে মেডিকেল যাওয়া যায় না এটা আমাদের জন্য একটা দুর্ভোগ

বৃষ্টি সব থাকে ময়লা পানি দিয়ে হাঁটতে গেলে পায়ে খাজলি খুজলি হয়ে যায় অনেক সমস্যাই হয় আমাদের বরাদ্দের অভাবে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাট নির্মাণে অপরাগ পৌর কর্তৃপক্ষ একটা হয়েছে কাজ চলমান আছে আর ড্রেনেজের অবস্থা আমি টাকা পাইলে আমি ড্রেনেজ করে দেব আর রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখি এডিবি টাকাগুলা যদি পাই আমি একসাথে একটা টেন্ডার দিয়ে একটা বড় রাস্তা করতে ছোট ছোট রাস্তা করলে কোনো নাম হয় না সব সংকট নিরসনে দ্রুত পর্যাপ্ত নাগরিক সুযোগ সুবিধা চান দামুদাবাসী রাস্তা খারাপ মাসুম আলী সাহেব একুশে টেলিভিশন